পরীক্ষা নিয়ে আসতে কি মজুরি করতে হবে এগুলো নিয়ে গুড মর্নিং স্যার ছাত্রগণ জানিস তো আজকে তোদের কোন পরীক্ষা আছে বাংলা পরীক্ষা স্যার বাংলা পরীক্ষা আছে স্যার না আজকে তোদের কোনো বাংলা পরীক্ষা হবে না আজকে তোদের খালি তোদের ভূগোল পরীক্ষা হবে স্যার আজকে তো বাংলা পরীক্ষা ছিল না তোদের আজকে কোনো বাংলা পরীক্ষা হবে না তোদের আজকে ভূগোল পরীক্ষা হবে আমি যাইতে হলো ওইটাই করতে হবে তোদের স্যার আপনি বুঝছেন না যে তুমি যেতে হলো ওইটাই করব কে করে তো বলো রে এদিকে আয় তুই আচ্ছা তুই বলে বস নিয়ে জায়গায় পরীক্ষা শুরু হবে আগেই বল দিছি যে যে নকল এনেছি তাড়াতাড়ি আমাকে দিয়ে দে তাদেরকে কিছু বলবো না স্যার তো কত ভালো রে নকল দিলে কিছু করবো না 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 নকলের ব্যাপারে কোনো কিছু বলিস না ঠিক আছে ঠিক আছে না না স্যার আমরা নকল টকল করি না আমরা ওই সব ছেলে না আমরা সব ভালো ছেলে দেখছি তোর একটা ভালো ছেলে আছিস কিন্তু শুনলে যদি পরীক্ষা করে নকল করে ধরা পড়লি জানিস তো কি হইবে স্যার আমরা কিভাবে জানবো ঠিক আছে রুলসটা বলছি আগে খাতা নিয়ে নে এ বেতলে লে তোরা বেতলে তাই রুল সাপা দিছি আমার পরীক্ষাতে কোনো কলম তলম চলবে না স্যার আমরা ভালো লিখবো ওই বিদি গাই স্যার আমি তোর বাপ দিয়ে দি গাই স্যার কে হলো স্যার হাত দে কলম ফেল না আমাদের কেটে দিব কি করবো লেখ মাস্টার না হলে মেরে ফেলে দিবে সবাইকে তাড়াতাড়ি লেখ আমার দোষ আমাদের পুরো হয়ে যাবে মেরে ফেল দিল ভাই মাস্টার তো কত আলাম দিল ভাই লাগছে আমারই পালা আছে ভাগ তুই ভেঙে যাইবি কোথায় তোর আজকে ঘর মত কাইবো কেন যা তুই যা তুই ছেড়ে দেন স্যার তোর তো কিছু বলবো না স্যার ছেড়ে দেন স্যার হ্যাঁ তোকে ছাড়লে আমার দুজনের মাথা পুরো হবে না স্যার আমাকে ছেড়ে দেন স্যার দয়া করে ছেড়ে দেন স্যার যা শালা মরেছে এবার আমার দুজনের মাথা পুরো হলো মাদার পুরা হলো আর তিন মাদার করতে হবে কেল্লা ফটে